नमस्कार बंधुरा, वांग कुजिन एंड कल्चारे अपन स्वागत। आमी मौमिता आज के अपन निये शेछी एक सिम्पल टेस्टी हेल्दी पाबदा माछेर झोल। बर्तमान कर्मव्यस्ततार समय अनेक हाथे समय थाके ना बेशी समय निये रान्ना करार, अथच एक दारुण भालो खाबार तैरी करे खावार इच्छे तो थाके। तादेर जोन्नो खूब सामान्य उपकरणे अथच खुबी टेस्टी माछेर झोल आज के आमी तैरी करे देखाबो। चलुन ताहले शुरू करी रेसिपिटी और उपकरणगुलो देखे निच्छी। निये छी 6 पिस पाबदा माछ छोटो बड़ो मिलिए, 1 टीस्पून कालो जीरे, 2 टीस्पून जीरे गुड़ो, 1 चा चामच करे हलुद गुड़ो और नूनटा स्वाद बुझे देवें, 10টি কাঁচা লঙ্কা, হাফটা কাঁচা পেঁয়াজ। রান্নাটা সরষের তেলেই হবে। মাছগুলোকে আমি হলুদ আর নুন ছড়িয়ে মেখে নিচ্ছি। মাছগুলো মাখার পর আমি সবসময় 10 মিনিটের জন্য এটাকে আলাদা রেখে দেব, এতে মাছের ভিতরে নুন হলুদগুলো ঢুকে যায়। এবার একটা পেস্ট তৈরি করে নেব, এর জন্য দিয়ে দিচ্ছি হাফটা কাঁচা পেঁয়াজ। খুব বেশি উপকরণের প্রয়োজন নেই আগেই বলেছিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য জল বেটে নেওয়ার জন্য। আমার মশলাটা রেডি হয়ে গেছে। আমি একটা বাটিতে নামিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। এই সমস্ত কিছুকেও ভালো করে মিশিয়ে রাখছি মশলার সাথে। কড়াই গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছি। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। মাছ ভাজার সময় আমি ফ্লেমটাকে হাই করেই রাখি, না হলে মাছ ভালোভাবে ভাজা হয় না। এবার উল্টে পাল্টে আমি মাছগুলো ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে মাছের ভেতরটা শক্ত হয়ে যায়। ভাজা প্রায় প্রায় হয়ে এসেছে, আমি এবার এগুলোকে তুলে নেব। বাকি মাছগুলো আমি একই রকম ভাবেই ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার মাছ ভাজার তেলটাতেই আমি ফোড়নটা দিয়ে দেব, এর জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটাকে দেওয়ার পর একটু নিয়ে নিলাম, ভাজা হয়ে গেছে কালো জিরেটা। এবার এর মধ্যেই দিয়ে দেব বেটে রাখা মশলাটা, তার সাথে সামান্য পরিমাণ জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না ওঠে। আঁচটা মিডিয়ামে রেখেছি। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। নতুন করে অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, শুধু নুনটা আন্দাজ করে কম বেশি হলে সেটা বুঝে দিলেই হবে। খুবই অল্প সময়ে খুব সামান্য উপকরণ দিয়ে
এই রান্নাটা আমি করেছি এবং অসাধারণ হয়েছে খেতে। আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলার গা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার আমি এর মধ্যে 250 ml পরিমাণ জল দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঝোলটাকে একটু জাল করে নেব। এবার এর মধ্যে আমি ঢাকনা সরিয়ে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আর এর সাথেই আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করুন, আমি নিশ্চিন্তে বলতে পারি আপনাদেরও ভালো লাগবে। খুবই সিম্পল একটি রান্না, সামান্য সময়েই তৈরি করে ফেলা যায়। একটু নেড়ে মাছগুলোকে ঝোলে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবার আমি আরেকটু ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতন এটাকে রান্না করে নেব। দেখুন, তৈরি হয়ে গেছে আমার পাবদা মাছের পাতলা ঝোল। আমি সার্ভ করে দিয়েছি উপরে সামান্য ধনে পাতা কুচি দিয়ে। আপনারাও বাড়িতে ট্রাই করুন। খুবই সিম্পল একটি রান্না, গরম ভাতের সাথে এই পাবদা মাছের ঝোলটা থাকলে জাস্ট জমে যায়। সবসময়ের অনেক ভালো মন্দ খাবারের সাথে এই খাবারটাকেও আপনারা আপনাদের রেসিপিতে রাখতে পারেন। প্রত্যেক দিনের মেনুতে এরকম একটি মাছের ঝোল থাকলে তা স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। খুব অল্প সময়ে হয়ে যায়। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে ফলো করুন। ধন্যবাদ।